হাওরের কৃষি মানেই বোরো ধান, যুগের পর যুগ চলছে এই ধারা। তবে সময় ও চাহিদায় বদলেছে হাওরের সনাতন চাষাবাদ। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভুট্টা সরিষার পর প্রথমবারের মতো ফুটছে সূর্যমুখী। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সূর্যমুখী হাওরের নতুন অতিথি, চারপাশে হাসি ছড়িয়ে আকাশের দিকে মুখ তুলে আছে নয়নাভিরাম সূর্যমুখীরা। সবুজ মাঠে যেন হলুদ গালিচা, ফুলের গন্ধে মাতোয়ারা মৌমাছিরাও। শুরুতেই সূর্যমুখীর ব্যাপক ফলন, তাই খুশি কৃষক কুল। খরচ কম, লাভ বেশি, তাই সূর্যমুখী চাষে আগ্রহ এখন আরো অনেকের। আমি 5 একর জমিনে সূর্যমুখী চাষ করছি, এতে ফলন ভালো দেখছি। আর কৃষি অফিস থেকে আমাকে সার এবং বীজ দিয়ে তারা এই আমাকে ইয়ে করছে, সাহায্য করছে। এই আউরের মধ্যে আগে করতাম ধান, এখন ধানের সময় লাগে বেশি, এখন কৃষির অফিসারের পরামর্শে সূর্যমুখী করছি, সময় লাগে কম, ফসল হয় বাম্পার। কোনোদিন এই হাওরে ভাবি না এত সুন্দর সূর্যমুখী চাষ হবে, আসলে খুবই ভালো লাগছে। আমার ইচ্ছা হয় যে আগামীতে আমি যেন 4-5 একর করতে পারি। কৃষি বিভাগ বলছে হাওরের কৃষির আরেকটি মাইলফলক এই সূর্যমুখী। ভুট্টা সরিষার পর প্রথমবারের মতো তেল জাতীয় ফসলটির চাষ হলো হাওরে। আমরা কৃষি বিভাগ কৃষকের দ্বার গুড়ায় থেকে সূর্যমুখীর চাষ সম্প্রসারণ করছি। আমরা সূর্যমুখী, সরিষা এই সমস্ত ফসলগুলো আমরা হাওরে নিয়ে আসছি। আমরা গত বছর থেকে সরকারি প্রণোদনা আওতায় কৃষককে বিনামূল্যে বীজ এবং সার দিয়ে আসতেছি। এখান থেকে কৃষকদেরকে মূলত ক্রপ ডাইভার্সিফিকেশন অর্থাৎ ভিন্ন ভিন্ন ফসলে কৃষকদেরকে অভ্যস্ত করার জন্য আমাদের একটা চেষ্টা চলছে। মিঠামইনের কৃষকরা এবার 100 বিঘা জমিতে চাষ করেছেন সূর্যমুখী। এতে ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি হাওরের চাষাবাদে এলো ভিন্নতা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।